हेलो बंधुरा, এই ভিডিওতে আমরা মকপল তৈরি করব। ভোটের প্রক্রিয়া সম্পর্কে ভোট কেন্দ্রে মকপল ভোট গ্রহণের নির্ধারিত সময় 90 মিনিট আগে করা হবে। 90 মিনিট আগে যদি কোনো এজেন্ট না আসে তাহলে আপনাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট অপেক্ষা করার পর যদি কোনো এজেন্ট না আসে অথবা একজন মাত্র এজেন্ট চলে আসে তাহলে আপনাকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করে দিতে হবে। মকপলের পদ্ধতি শুরু করার আগে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যার মধ্যে এই ভিভিপ্যাডের পেপার রোলের যে সেকশনটা রয়েছে সেখানে রিটার্নিং অফিসারের ঠিকানা সংযুক্ত থাকবে ট্যাগের মাধ্যমে, কন্ট্রোল ইউনিটে যে পাওয়ার প্যাক সেকশন রয়েছে আর যে ব্যাটারি সেকশন সেখানে রিটার্নিং অফিসারের অ্যাড্রেস সংযুক্ত করা থাকবে, ব্যালট পেপারের উপরে এবং নিচে রিটার্নিং অফিসারের দ্বারা অ্যাড্রেস ট্যাগ লাগানো থাকবে, উপরে এবং নিচে পিঙ্ক পেপারের সিল লাগানো থাকবে রিটার্নিং অফিসারের দ্বারা, কন্ট্রোল ইউনিটেও লেফট এবং রাইট সাইডে পিঙ্ক পেপার লাগানো থাকবে। এই জিনিসগুলি আপনি দেখে নেবেন। এরপরে ইউনিটগুলিকে আপনি নির্ধারিত জায়গায় রাখবেন। কন্ট্রোল ইউনিট 3 নম্বর পোলিং অফিসারের কাছে থাকবে। ভিভিপ্যাড এবং ব্যালেট ভোটিং কম্পার্টমেন্টে যাবে। প্রথম কম্পার্টমেন্টের বাঁ দিকে আপনি ভিভিপ্যাডকে রাখবেন। রাখার পরে আপনি কানেকশনের প্রক্রিয়া শুরু করে দেবেন। ভিভিপ্যাডের কেবেলকে কন্ট্রোল ইউনিটের সাথে কানেকশন করবেন আর ব্যালেট ইউনিটের পেপারকে ভিভিপ্যাডের সাথে কানেকশন করবেন। এই কানেকশন করার সময় আপনি অবশ্যই ধ্যান রাখবেন যে কন্ট্রোল ইউনিটের পাওয়ার অন অফ সুইচ অফ থাকবে। কোনো পরিস্থিতিতেই অন স্থিতিতে আপনি পাওয়ার কেবলকে ডিসকানেক্ট অথবা কানেক্ট করবেন না। অফ করার পরই আপনি সমস্ত কাজ করবেন। সম্পূর্ণ কানেকশন করে নেওয়ার পর এরপরে ভিভিপ্যাড এবং বিইউর কেবলগুলিকে যাতে কোনো রকম সমস্যা সম্মুখীন না হতে হয় তার জন্য যেখানে রাখা থাকবে সেখানের টেবিলের মধ্যে আপনি কোনো টেপের সাহায্যে ওটাকে টেপ করে টেবিলের পায়ের সাথে লাগিয়ে দেবেন। এই পুরো প্রক্রিয়া হওয়ার পর ভিভিপ্যাডের পেছনের পেপার রোলকে হরাইজন্টাল মোড থেকে ভার্টিক্যাল মোডে নিয়ে আসবেন। ভার্টিক্যাল মোডে করার পর থার্মাল পেপার রোল যেটা ভেতরে ফিক্স করা আছে ওটা ফ্রি হয়ে যাবে এবং কাজ করার স্থিতিতে চলে আসবে। এই পুরো প্রক্রিয়া হওয়ার পর আপনি কন্ট্রোল ইউনিটের সুইচকে অন করবেন। যখনই আপনি কন্ট্রোল ইউনিটের সুইচকে অন করবেন ভিভিপ্যাড 7 ধরনের টেস্ট স্লিপ বের করবে। তো 7 ধরনের কাগজ বের হওয়ার পর কন্ট্রোল ইউনিটের এলইডি সেকশনে সেটা আপনি চেক করবেন। তারপর মেশিন নিজেকেই সেলফ ডায়াগনোস করবে এবং একটা একটা করে রিপোর্ট শো করবে। এখানে ডেট এবং সময় দেখাচ্ছে, এখানে ডেট এবং টাইম দেখাচ্ছে, এটা সিইউ এর সিরিয়াল নাম্বার দেখাচ্ছে যেটা কন্ট্রোল ইউনিটের পেছনে সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন, সেটা বার কোডের আকারেও লেখা থাকে। ক্যান্ডিডেটের সংখ্যা 16টা দেখা যাচ্ছে এবং ব্যাটারি পার্সেন্টেজ 99 দেখা যাচ্ছে। ক্যান্ডিডেটের সংখ্যা আপনার বিধানসভা কেন্দ্রে যতগুলি এজেন্ট হবে ওই হিসাবেই দেখা যাবে। যত সংখ্যা দেখা যাচ্ছে তত সংখ্যা আছে কি নেই সেটা আপনি ফর্ম 7A থেকে মিলিয়ে দেখে নেবেন। ভিভিপ্যাড টেস্ট করছে, ভিভিপ্যাডকেও ওকে দেখিয়ে দিয়েছে। এখন ইভিএম সম্পূর্ণভাবে তৈরি। এখন আমরা কাজ করার জন্য সর্বপ্রথমে মকপল শুরু করার জন্য আপনি রেজাল্ট সেকশনকে ওপেন করবেন। রেজাল্ট সেকশন ওপেন করে এটার ক্লিয়ার বাটন দাবিয়ে দেবেন। ক্লিয়ার বাটন দাবানোর পেছনে লজিক এটা, যদি পূর্বে কোনো ডেটা বা তথ্য কমিশনের সময় থেকে যায় সেটা সম্পূর্ণভাবে মুছে যাবে ক্লিয়ার বাটন টিপলে। আপনি ক্লিয়ার বাটন দাবালে ডিলিটিং পোল ডেটা এখানে লেখা চলে আসবে এলইডিতে, ডিলিটিং পোল ভোটস, আর এই সমস্ত ভোটকে ডিলিট করে দেবে। আর সমস্ত ক্যান্ডিডেটের জন্য 1x1 0 দেখা যাবে। টোটাল ক্যান্ডিডেট এখানে আছে 16 জন। আমরা এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য ডামি একটা মেশিন ইউজ করেছি, তার জন্য এখানে 16 জন প্রার্থী আমরা ডিসাইড করেছি মেশিন সেট আপের জন্য। আপনার ভোটার কেন্দ্রে যতগুলি ক্যান্ডিডেট রয়েছে নোটা সমেত সবগুলি ক্যান্ডিডেটের
তথ্য এখানে দেখা যাবে। এটা আপনাকে যাচাই করে নিতে হবে। এখানে ক্যান্ডিডেট সহ ভোট দেখাচ্ছে, এটা আপনি জরুরি সংক্রান্ত হিসাবে এজেন্টকে দেখিয়ে নেবেন এবং মিলিয়ে নেবেন। দেখিয়ে নেবেন যে সমস্ত প্রার্থীর জন্য ভোট শূন্য দেখাচ্ছে, ক্যান্ডিডেট টু এর জন্য ভোট জিরো। এইভাবে ১৬টা প্রার্থীর জন্য এবং আপনার বিধানসভা কেন্দ্রে যতগুলি ক্যান্ডিডেট রয়েছে তাদের সবার ভোটের সংখ্যা জিরো দেখা যাবে, দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে ডিসপ্লে যেটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। এখন আপনার মেশিন ভোট গ্রহণের জন্য তৈরি। আপনার আরেকটা কাজ করতে হবে, ভিভিপ্যাডকে আপনাকে খুলে দেখাতে হবে যে ভিভিপ্যাডের ভেতরে আগে থেকে কোনো কাগজ বা পেপার নেই। এরপরে ভোট গ্রহণ কর্মকর্তার নাম্বার ৩ কন্ট্রোল ইউনিটের সামনে বসবে। বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে ভোটদান অধিকারী বা কেউ একজন প্রিসাইডিং অফিসার সহ যে কোনো একজন ভোট নিজেই ভোটিং কম্পার্টমেন্টে চলে যাবে। ১৬টা ক্যান্ডিডেটের জন্য প্রিসাইডিং অফিসার বা যে কেউ প্রত্যেকের জন্য এক একটি করে ভোট দেবে এবং মক পোল কর্মসূচির দরুন ন্যূনতম ৫০টি ভোট বসিয়ে মক পোলকে শেষ করতে হবে। এটা বলা যেতে পারে যদি আপনার ওখানে নোটা সমেত ৫০টি ক্যান্ডিডেট থাকে তাহলে সবাইকে এক একটি করে ভোট দিলে আপনার ৫০টি ভোটের লক্ষ্য পূরণ হয়ে যাবে। যদি ৫ জন ক্যান্ডিডেট থাকে তাহলে প্রত্যেককে একটি করে ভোট, প্রত্যেকে এক একটি করে ভোট তো দিতেই হবে এবং সেটাকে ১০ বার রাউন্ড আপ করে ৫০টি ভোটে লক্ষ্য আপনাকে পূরণ করতে হবে। ৩ নম্বর পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের থেকে ব্যালেট বাটনকে প্রেস করবে। তো ব্যালেট বাটন দাবানোর সাথে সাথে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে সেকশনে রেড লাইট জ্বলে যাবে। এটা বিজি ল্যাম্প এবং এটা বাজাচ্ছে, এটা বোঝাচ্ছে যে কন্ট্রোল ইউনিট এখন একটু বিজি আছে। ঠিক সেই সময় কন্ট্রোল ইউনিটে গ্রিন লাইট সেটা জ্বলে যাবে। গ্রিন লাইটকে বলা হয় রেডি লাইট। তাহলে এখন ভোট দিতে প্রস্তুত। এখন প্রিসাইডিং অফিসার কোনো এক অধিকর্তাকে বলবে যে কোনো ক্যান্ডিডেটের সামনে কোনো একটা বাটন প্রেস করার জন্য। যখনই ক্যান্ডিডেটের সামনে সেই নীল বাটনটা দাবানো হবে তখনই সেই বাটনের ওখানে লাইট জ্বলে যাবে যার রং থাকবে লাল কালারের। যখন লাল কালার লাইটটা জ্বলবে তখনই ভিভিপ্যাডের মধ্যে সেই ক্যান্ডিডেটের নাম এবং ইলেকশনের যে চিহ্ন সেই চিহ্ন সহ ৭ সেকেন্ডের মধ্যে একটি স্লিপ ভিভিপ্যাডে রিসিভ হবে এবং ভিভিপ্যাডে দেখে আপনি নিশ্চিত হবেন যে আপনি যে ক্যান্ডিডেটকে ভোট দিতে চাচ্ছেন সেই ক্যান্ডিডেটের ভোট পড়েছে। এই বাটনকে আমি প্রেস করলাম, এই বাটনের সামনে যে রেড লাইটটা সেটা জ্বলে গেল। ভিভিপ্যাড থেকে একটি স্লিপ দেখা যাচ্ছে, ৭ সেকেন্ডের জন্য দেখা যাবে সেম ক্যান্ডিডেটের, আপনি সে স্লিপটি দেখতে পারছেন। আর এই স্লিপ কেটে ড্রপ বক্সের নিচে পড়ে যাবে। কন্ট্রোল ইউনিট থেকে একটি বিপ আওয়াজ আসবে, কন্ট্রোল ইউনিটের যে রেড বিজি ল্যাম্প সেটা নিভে যাবে। এটা আপনি বিশেষভাবে ধ্যান রাখবেন যে আপনি যে কোনো ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সময় ওই ক্যান্ডিডেটের একটি হস্তলিপির রেকর্ড প্রিসাইডিং অফিসারের দ্বারা রাখা থাকবে যে কিভাবে কোন ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হয়েছে। কেন কি যখন আপনি ভিভিপ্যাটের কাগজের সাথে রেজাল্টের ফলাফল মিলাবেন তখন আপনি সঠিকভাবে ফলাফল মিলাতে পারবেন। হাতের লেখা রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি সম্পূর্ণ ৫০টি ভোট কমপ্লিট করে নেবেন, ৫০টি ভোট দেওয়ার পর আপনি কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটনকে টিপে দেবেন। এখন ডিসপ্লে সেকশনে ক্লোজিং দেখাচ্ছে, কখন কোন সময় ক্লোজ হয়েছে সেটা দেখা যাবে এবং লাস্টে একটা মেসেজ আসবে পোল ক্লোজড। টোটাল আমরা ৭টি ভোট দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এখানে কমপক্ষে ৫০টি ভোট দেখাবে পোল ক্লোজড। এভাবে পোল ক্লোজ হয়ে গেছে। এখন এরপরে আপনি যদি ব্যালেট ইস্যু করতেও চান তাহলে কোনো ব্যালেট ইস্যু হবে না, ইনভ্যালিড শো হবে। এভাবে ইনভ্যালিড শো হওয়া স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ এই মেশিনে আর কখনো কোনো ভোটিং হতে পারবে না যতক্ষণ না আমরা আগের প্রসেসকে কমপ্লিট না করব। যদি রেজাল্ট দেখতে হয় তাহলে আমরা রেজাল্ট সেকশনকে খুলব এবং রেজাল্ট সেকশনের ওপরের যে বাটন ওই বাটনটিকে প্রেস করব। এটাকে যখনই আমরা প্রেস করব তখনই ক্যান্ডিডেট ওয়াইজ
ভোট দেখানো শুরু হয়ে যাবে। এটা আপনাকে একটি হস্তলিখিত কাগজের মধ্যে লিখতে হবে, যাতে আপনি ভিভিপ্যাট স্লিপের সাথে মেলানোর সময় খুব সহজেই মিলিয়ে নিতে পারেন। যখনই আমি রেজাল্ট বাটন দাবাবো, তখনই এখানে রেজাল্ট দেখানো শুরু হয়ে যাবে। দেখুন, এখানে পোল স্টার্টেড টাইম এবং পোল এন্ড টাইম দেখাচ্ছে, কটার সময় আপনি শুরু করেছেন এবং কটার সময় আপনি শেষ করেছেন। রিয়েল টাইমে সেটা শো করবে। যদি পোল আপনার 8টার সময় হয় তাহলে 8টা দেখাবে, 7টার সময় দেখাবে যদি 7টার সময় হয় তো। আর এন্ড টাইম যখন আপনি ক্লোজ বাটন টিপবেন তখন ওই টাইমটাকে রেকর্ড করবে। এখানে টোটাল ভোট 16, কারণ এটা প্রশিক্ষণের জন্য এই মেশিনটি ইউজ হচ্ছে। এখানে ভোট দেখাচ্ছে 7, কিন্তু এখানে মিনিমাম আপনাকে 50টি ভোট দেখাতে হবে, বা যতগুলি ক্যান্ডিডেট থাকবে ততগুলির অধিকতম যে সংখ্যা হবে সেটি দেখানো হবে। এখন এখানে রেজাল্ট দেখানো শুরু হয়ে গেছে। ক্যান্ডিডেট 1কে আমরা 1টি ভোট দিয়েছি, ক্যান্ডিডেট 2কে আমরাও 1টি ভোট দিয়েছি। এভাবেই আপনি যতগুলি ক্যান্ডিডেটকে যতগুলি ভোট দিয়েছেন সেগুলি সিরিয়াল বাই এভাবে দেখানো শুরু হয়ে যাবে। আপনি কর্মকর্তাদের বলবেন যে এই ভোটগুলিকে তারা নিজেরাই দেখে রেকর্ড করে এবং কাগজে লিখে রাখে, যাতে পরে ভিভিপ্যাট স্লিপের সাথে মেলানোর সময় সহজ উপায়ে মেলানো যায়। এভাবে সমস্ত ক্যান্ডিডেটের, মানে 16টা ক্যান্ডিডেটের প্রাপ্ত ভোটার সংখ্যা এখানে দেখাবে। লাস্টে এন্ড আসার পরেও আমরা আগের পদক্ষেপ নিতে পারবো। রেজাল্ট বাটনকে আপনি যতবার ইচ্ছা প্রেস করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, প্রতিবার একই ফলাফল দেখাবে। যখন আমরা রেজাল্ট বাটনকে প্রেস করে নেব এবং সব রেজাল্ট লিখিত অবস্থায় নিয়ে নেব, তখন আমরা ভিভিপ্যাট বক্স থেকে পেপার স্লিপগুলো বের করে নেব। যতগুলি ভিভিপ্যাট পেপার স্লিপগুলো রয়েছে সেগুলো আমরা বের করে নিয়ে, আর আমরা প্রথমেই যে ভিভিপ্যাটের স্লিপগুলো ছিল সেটা প্রথমেই বের করে নিয়েছিলাম ক্লিয়ার করার পর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট 7টি ভোট, 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা ষাটটি ভোট দিয়েছিলাম, তাই 7টি ভোট দেখা যাচ্ছে। একটা ভোট ইনি পেয়েছেন, এভাবে 7টি স্লিপ দেখা যাচ্ছে। ভিভিপ্যাটের মধ্যে যে স্লিপগুলো বেরিয়েছে সেই স্লিপগুলোতে যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আপনাকে এই রেজাল্টের সাথে মিলিয়ে নিতে হবে। ভিভিপ্যাটের যে রেজাল্ট স্লিপ বেরিয়েছে এবং সিইউ যে রেজাল্ট ডিসপ্লে করেছে সেই দুটোকে মিলিয়ে দেখতে হবে যে একই রয়েছে কিনা। এবং আপনি পোলিং অফিসারের যে প্রমাণপত্র, যে সার্টিফিকেট, সেটা আপনি অবশ্যই পূরণ করবেন, এবং সেটা পূরণ করে সমস্ত অধিকর্তার হস্তাক্ষর আপনি নিয়ে নেবেন। যখন আপনি রেজাল্টটা মিলিয়ে নেবেন, যেটা ভিভিপ্যাটে দেখেছেন স্লিপ থেকে এবং যেটা ডিসপ্লেতে দেখেছেন, রেজাল্ট মিলিয়ে নেবার পরে এই ডেটাকে এখান থেকে ক্লিয়ার করার কথা একদমই ভুলবেন না। এটার কাজে আপনার হোয়াইট সেকশনে যে ক্লিয়ার বাটন দেওয়া আছে সেটাকে আপনি প্রেস করবেন। সিআরসি করা এই জন্য জরুরি মক পোলের পরে, যে আমাদের পুরনো ডেটা, যে আমরা যারা ভোট দিয়েছিল তাদের তথ্যগুলি যাতে সম্পূর্ণভাবে মুছে দিতে পারি, এই জন্য আমরা ক্লিয়ার বাটনকে প্রেস করব। ক্লিয়ার বাটন দাবানোর পর সব ডেটা মুছে যাবে যেটা এখানে রেকর্ড হওয়া ছিল, যাতে পরের প্রার্থীদের যে এজেন্টগুলো রয়েছে তাদের ভোট যাতে শূন্য দেখায়, সেজন্য প্রতিটা ভোটকে ক্লিয়ার করে নিতে হবে আমাদের। প্রতিটা ক্যান্ডিডেটের জন্য এখানে জিরো ভোট দেখা দেবে। এখন আমাদের সব অধিকর্তা দেখাতে হবে যে আগে এখানে অনেক ভোটের সংখ্যা দেখাতো, কিন্তু এখন থেকে এখানে জিরো ভোট দেখাচ্ছে। এখানে টোটাল পোল ভোট জিরো হয়ে গেছে, আগে 7টি দেখাচ্ছিল, এখন এখানে টোটাল পোল ভোট জিরো হয়ে গেছে। সমস্ত ক্যান্ডিডেটের জন্য জিরো, ক্যান্ডিডেট ওয়ানের জন্য জিরো, প্রথমে ক্যান্ডিডেট ওয়ানের জন্য 1 দেখাচ্ছিল কিন্তু এখন 0 দেখাচ্ছে। সমস্ত ক্যান্ডিডেটের জন্য 1x1 জিরো ভোট দেখাবে, যতগুলি ক্যান্ডিডেট আপনার নির্বাচন ক্ষেত্রে রয়েছে। এইভাবে 16টি ক্যান্ডিডেটের জন্য তিনি দেখে নিয়েছেন যে প্রত্যেকটি ভোট শূন্য দেখাচ্ছে। অধিকর্তা এবার নিশ্চিত হয়ে যাবে যে আগের যে ডেটাগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। এটা ডিলিট হওয়ার পরে কন্ট্রোল ইউনিটের অন অফ সুইচটাকে অফ করে দিতে হবে। এরপরে এটার আপনি সিলিংয়ের যে প্রক্রিয়া সেটা আপনি প্রারম্ভ করবেন। সাথেই ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে যে আপনি স্লিপগুলো বের করেছিলেন, যেখানে আপনার টেস্ট স্লিপও ছিল,
ওই সব স্লিপগুলোকে একসাথে রেখে এখানে সবগুলি স্লিপকে আপনি মক পোলের স্ট্যাম্প করে একটি কালো রঙের যে খাম সেই খামের মধ্যে সমস্ত স্লিপকে ভরে দেবেন। কালো রঙের খামে ভরে দেওয়ার পর এটাকে আপনি পিঙ্ক কালারের পেপার দিয়ে সিল করে দেবেন। এই পিঙ্ক পেপার সিল আপনাকে দেওয়া হবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাকে আপনি দুই ভাগে থাকবে এই সিল, দুই ভাগে থাকা এই পিঙ্ক পেপার সিলটিকে একটাই সিরিয়াল নাম্বার দুটো পার্টে লেখা আছে, অর্থাৎ এই দুটো একে অপরের পরিপূরক। এই সিলটি দুটো জায়গায় থাকবে, একটি খামের মধ্যেই, ওপরের দিকে এবং নিচের দিকে। ওপরে আমরা এভাবে লাগাবো যে এই যে জায়গাটা কভার হয়ে যাবে। এই পিঙ্ক পেপার সিল লাগানোর আগে এই যে খামের যে মুখটা সেটাকে আমরা কোনো আঠা দিয়ে এটাকে আমরা সম্পূর্ণভাবে লাগিয়ে নেব। যখনই এটা চিপকানো হয়ে যাবে তখনই আমরা পিঙ্ক পেপার সিলটাকে ওপরে লাগিয়ে দেব আর এভাবে নিচের দিকেও লাগিয়ে দেব। এভাবে পিঙ্ক পেপার সিল দিয়ে আমরা কালো খামটিকে সিল করে দিয়েছি। কালো খামে মক পোলের সমস্ত তথ্য রয়েছে যেখানে আমরা মক পোলের সিলগুলো লাগিয়েছি। এখানে বিধানসভার নাম, যে ভোটদান হবে সেই ভোটদান কেন্দ্রের নাম, ভোট কেন্দ্রের নাম্বার, সব রকম তথ্য এখানে দেওয়া থাকবে। সব রকম তথ্য এখানে দেওয়ার পর সিল করার সাথে সাথে কোনো পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার বা যে কেউ কোনো আধিকারিকরা এখানে তাদের স্বাক্ষর দিয়ে দেবেন, নিজের পার্টির যে অ্যাফিলিয়েশন সেটাকে লিখে দেবেন, আপনিও নিজে এখানে হস্তাক্ষর করবেন। ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ করার পর আপনাকে সিলের প্রক্রিয়া শুরু করতে হবে আর সিলের প্রক্রিয়ার জন্য আপনাকে আলাদা করে তথ্য দিয়ে দেওয়া আছে।